বেশ কয়েকদিন ধরেই গুঞ্জনটা উঠছিল বাতাসে। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপু নিশ্চিত করেন বিশ্বকাপ আয়োজনে বিট করেছে বাংলাদেশ। এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে সুখবর এলো, আবার বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজক নির্বাচিত হয়েছে লাল সবুজের দেশ। 2031 সালে ওয়ানডে বিশ্বকাপ ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ। এই তথ্যটি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। 2024 সাল থেকে 2031 সাল পর্যন্ত বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজকের নাম চূড়ান্ত করেছে আইসিসি। সেখান থেকেই জানা গেল 2031 সালের 50 ওভারের বিশ্বকাপ যৌথভাবে ভারতের সঙ্গে আয়োজন করবে বাংলাদেশ। অবশ্য পাপন আগেই জানিয়েছিলেন এককভাবে বিশ্বকাপ, বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয়, পর্যাপ্ত মাঠ বাংলাদেশে নেই, তাই যৌথভাবে আবেদন করেছিল বিসিবি। আইসিসির ঘোষণায় নতুন চক্রের শেষ ওয়ানডে বিশ্বকাপটা হবে বাংলাদেশে। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে ভারত। মাঝের একটি বাদ দিয়ে 2031 সালে আবারও তারা আয়োজক হবে বাংলাদেশের সঙ্গে। 2011 সালে প্রথমবার বিশ্বকাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ, সেবার ভারত শ্রীলঙ্কার সঙ্গে মিলে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল লাল সবুজের দেশ। মাঝে 2014 সালে এককভাবে আয়োজন করেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ, আর 2031 সালে আবারও আয়োজকের ভূমিকায় থাকবে বাংলাদেশ। 2024 সালের জুনে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। এই প্রথম বৈশ্বিক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র। পরের বছর মানে 2025 সালের জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। 28 বছর পর কোনো আইসিসির ইভেন্ট হবে এশিয়ার দেশটিতে। সবশেষ 1996 সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। 2026 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের দুই আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পরের বছর 2027 সালে অক্টোবর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ, এখানেই নতুন চমক। প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হয়েছে নামিবিয়া। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে মিলে তারা আয়োজন করবে 50 ওভারের বিশ্ব আসর। এর আগে 2003 সালে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সবশেষ যৌথভাবে আয়োজকের ভূমিকায় ছিল। 2028 সালের অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপ বসবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে। ঠিক এক বছর পর ভারত আয়োজন করবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 2030 সালে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে মিলে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। আর পরের বছরই 2031 সালে অক্টোবর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ বসবে বাংলাদেশ সহ আয়োজক ভারতের সঙ্গে যৌথভাবে।